ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে বাঁকুড়ার বটজোড়ায় কারখানা চত্বরে দুষ্কৃতী হানা রক্ষীর গুলিতে মৃত্যু এক দুষ্কৃতীর গতকাল গভীর রাতে ওই ঘটনাটি ঘটেছে বটজোড়ার একটি লোহা ও ইস্পাতের কারখানায় পুলিশ সূত্রে দাবি গভীর রাতে কারখানায় পাঁচিল টপকে ঢোকে আট দশ জন দুষ্কৃতী অভিযোগ তারা কারখানার রক্ষীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে দুষ্কৃতীদের হাতে বোমা ও ধারালো অস্ত্র ছিল বলে অভিযোগ এই সময় রক্ষীর গুলিতে একজনের মৃত্যু হয় বাকিরা পালিয়ে যায় কারখানা কর্তৃপক্ষ বটজোড়া থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনায় কারখানার রক্ষীকে আটক করেছে পুলিশ